আনাই মোগিনী ও আনুচিং মোগিনী 2011 সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসেন এই দুই যমজ বোন। এরপর ফুটবল মাঠে সামর্থ্যের প্রমাণ দিয়ে 2016 সালে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান খাগড়াছড়ির এই দুই ফুটবলার। যদিও স্বপ্ন ছিল এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন আনাই ও আনুচিং, কিন্তু নেপাল যাওয়ার পর পায়ে আঘাত পেয়ে আসরে আর খেলাই হয়নি আনাই মোগিনীর। অন্যদিকে পুরো আসরে সাইড বেঞ্চে থেকেই সময় পার করেন আনুচিং। তারপরও মাঠে খেলতে না পারার আক্ষেপ থাকলেও সাবিনা ক্রিস্টারা প্রথমবারের মতো স্বপ্নিল ট্রফি জেতাটাকে দেশের ফুটবল অঙ্গনের জন্য বড় অর্জন বলছেন। একটা পর একটা আমরা জিতে যাচ্ছি, তখন আমাদের আরো কনফিডেন্স বাড়ছিল, তো ফাইনালে অবশ্যই আমরা জিতে পারবো সেই আশা ছিল আমাদের। আমরাও মানে ওনাদেরকে মানে উৎসাহ দিয়েছি, 11 জন যারা খেলছে এরা মানে যাতে আরো মানে খেলতে পারে। চিন্তা হয়ে গেছে তখন, মনটা শান্তি পেয়েছে আমরা আজকে জিতে পারবো, আর জিতছি তখন আর বলতে পারবো না যে এত খুশি হয়েছি। এবারের আসরে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে বাংলার জয়িতারা, যেখানে ম্যাচ বাই ম্যাচ গোল উৎসব করে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনা বাহিনী। এমন সাফল্যে আগামীতে ফুটবলারদের দায়িত্ব আরো বাড়িয়ে দেবে বলে জানান তারা। চ্যাম্পিয়ন হওয়া থেকে আমাদের আরো দায়িত্ব বাইরে গেছে, মানে যে সামনে যেগুলা ম্যাচ আছে ওইগুলার মধ্যে আমরা মানে আরো জিততে চাই, এরকম মানে দেশবাসীদেরকে উপহার বারবার দিতে চাই। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খেলতে না পারলেও এশিয়ান পর্যায়ে দুই বোন দেশের জন্য সফলতা বয়ে আনতে প্রত্যয়ী। যত খেলা খেলবো তত আমরা জিততে চাই, তো প্রেসিডেন্ট স্যার কালকে বলছিল শুধু এই খেলাটা জিতলে হবে না, আরো আমাদের জিততে হবে সামনে খেলাগুলো। বাংলাদেশে প্রথমবার এই যে মানে বাসে করে নিয়ে আসা, যেমন অনেক সেলিব্রেট করা, দেশবাসী আমাদেরকে উৎসাহ দিছে। যে আগামী 28 সেপ্টেম্বর নিজ জেলা খাগড়াছড়িতে যাবেন আনাই ও আনুচিং মোগিনী। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। 142